পরিবহন সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে বৈঠক করলেন এসজিডিআর চেয়ারম্যান চক্রবর্তী। বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ চক্রবর্তী জানান, শিলিগুড়ি শহরের যানজট নিয়ে পরিবহন মন্ত্রীর সঙ্গে দেখা করলাম। পরিবহন নগরের ট্রাক টার্মিনালটিকে সরিয়ে ঘোষপুকুরে স্থানান্তর করা হবে। শিলিগুড়ি শহরের যানজট কমাতেই সেই ট্রাক টার্মিনালে বাস স্টপেজ করা হবে, সেই বিষয় নিয়ে আলোচনা হলো। পরিবহন দপ্তর থেকে সহযোগিতা করা হবে বলে পরিবহন মন্ত্রী জানিয়েছেন। এছাড়াও পরিবহনকে নিয়ে এসজেডিএর যে সমস্ত পরিকল্পনা রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ারের বাস স্ট্যান্ডটিকে কি করে আরো উন্নত করা যায় সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সাথে আজকে বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো। মূলত শিলিগুড়িতে পরিবহন মন্ত্রকের তরফ থেকে এবং এসজিডিএর তরফ থেকে আমরা এর আগে এসএমসির সাথে একটা মিটিং করেছিলাম ট্রাফিক কনজেশনটা কম করার জন্য। শিলিগুড়ি শহরে আমরা চাইছি যে পরিবহন নগরে ইতিমধ্যে আমাদের একটা ট্রাক টার্মিনাস আছে, সেটাকে আমরা শিফট করে নিয়ে যাবো ঘোষপুকুরে এবং ওখানে একটা বাস স্টপের একটা ব্যবস্থা আমরা করবো। সেটা পরিবহন দপ্তর থেকে আমাদের সহযোগিতা করবেন বলে পরিবহন মন্ত্রী এবং পরিবহন সেক্রেটারি সচিব আমাদের আশ্বাস দিয়েছেন। তার সাথে সাথে আমরা আমাদের যে পরিকল্পনাগুলো আছে পরিবহনকে কেন্দ্র করে এসজিডিএর বিভিন্ন রকম সেটা আলোচনা করছি। এসজিডিএকে কীভাবে ওনারা কাজে লাগাবেন আগামী দিনে, যেগুলো কলকাতায় মন্ত্রী আমাকে বলেছেন যে কলকাতায় অনেকগুলো অ্যাপ চালু হয়েছে, কিছু ট্রাফিক সিস্টেম চালু হয়েছে, কিছু ছোটো ছোটো বাস স্টপেজ স্ট্যান্ড সেগুলো পরিকল্পনা ওনাদের আছে। তাছাড়াও যে জায়গাগুলো পড়ে আছে সেই জায়গাগুলোকে কীভাবে কাজে লাগানো যায় কমার্শিয়ালি এবং সেখানে পিপিপি মডেলও কিছু করা যায় নাকি সেটা নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ারে একটা বাস স্ট্যান্ড আছে, দীর্ঘদিন ধরে সেই বাস স্ট্যান্ডটা আছে, সেটাকে কিছুভাবে ডেভেলপ করা যায় নাকি তা আমি মাননীয় পরিবহন মন্ত্রীকে বলেছিলাম, সচিবকেও বলেছি, তারা এগ্রি করেছেন। সেটাও খুব তাড়াতাড়ি একটা ডেভেলপে বা কিছু সেখানে করা যায় কি না তার একটা পরিকল্পনা।